নমস্কার আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আজ দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের 3 বিধানসভার প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। বালুরঘাট বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত, কুমারগঞ্জ বিধানসভার প্রার্থী হোসেন মণ্ডল আর গঙ্গারামপুর বিধানসভার আসনে গৌতম দাস। আপনারা দেখছেন বালুরঘাট থেকে প্রদীপ বাড়ো এবং সুব্রত সরকারের রিপোর্ট। আপনারা দেখলেন জনজোয়ারে কুমারগঞ্জ বিধানসভায় পরিণত হয়েছে, জনজোয়ার যা বলবে। হাজার হাজার গাড়ি, হাজার হাজার বাইক আমার সঙ্গে তারা উচ্ছ্বাস করে এসেছে। আমি নিশ্চিত কুমারগঞ্জ বিধানসভায় জয় কোনো ভুল নাই, শুধু সময়ের অপেক্ষা। এবং আমি আশা করি আমার কুমারগঞ্জ বিধানসভার সঙ্গে গোটা জেলা আমরা ছয়ে ছয় হব, একাকার হয়ে যাবো তৃণমূলে। তৃণমূল ঠিক আছে।